আপনার মনে হয় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, কেউ কিছু করতে পারছে না আপনার জন্য, আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন। এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি, ওনারা আমল করেছেন, আমল করে উপকৃত হয়েছেন, এরকম বহু মানুষ আছেন, বৃদ্ধ মানুষ, বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে, আল্লাহ তাআলা অলৌকিকভাবে সাহায্য করেছেন। হ্যাঁ, কখনো যদি আল্লাহ তাআলা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন, তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল, অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চেয়ে বেটার কিছু হয়তো আমাকে দিবেন, এই একই একজন ইমানদারে থাকবে। সে চারটা আমলের এক নম্বর হলো ইস্তিগফারের আমল। ইস্তিগফার, আপনি ফেঁসে গেছেন কোনো জায়গায়, কোনো উপায় পাচ্ছেন না, আপনি ইস্তিগফার করতে থাকেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سيد الاستغفار এভাবে যে কোন ইস্তেগফার করতে থাকেন, আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার কম প্রার্থনা করতে থাকেন, খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা। এই ইস্তেগফার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, আঁকড়ে ধরা মানে কি, এটা ছাড়বে না, সে পড়তেই থাকবে অনবরত, টয়লেটে যাওয়ার সময়টা, ঘুমের সময়টা, খাওয়ার সময়টা বাদে, অবসর নামাজের সময়টা বাদে, বাকি সারাক্ষণ সে ইস্তেগফার পড়বে। এরকম যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ও মিন কুল্লি দাইকিন মাখরাজা, সকল পেরেশানি থেকে, সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন। এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না, এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই, এমন ভয়াবহ বিপদ, ইস্তেগফার করতে করতে এমনভাবে আল্লাহ তাআলা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো, কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য, এরকম তো এটা আমি এই জায়গায় আসার কথা না, ঠিক উনি এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা। তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি, আর আমার পরীক্ষার দুই পয়সার দাম নাই, হাদিসে বলা আছে, গ্যারান্টি দেওয়া আছে, আমার পরীক্ষা করলি কি না করলি। তাহলে একটা আমল হলো কি, ইস্তেগফার সব সময়ের জন্য এটা কন্টিনিউয়াস করবেন, আর এমনি অবসর সময় ইস্তেগফার করবেন। আরবদের মধ্যে সৌন্দর্য আছে, তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে ইস্তেগফার করুন, আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে ইস্তেগফার করুন, এবং তারা আসলে একটু পরপর দেখা যায় ইস্তেগফার করে। ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে, তাদের এই ভালো গুণটা আছে ইস্তেগফার বেশি বেশি করা। আমরা ইস্তেগফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই, আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ। বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেগফার চলতে থাকবে মুখে অনবরত, ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে, নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করার কাছে মাফ চেয়ে থাকবো, পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ। এক নম্বর দুই, দুরুদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ পাঠ করা, এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন মহব্বতের সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি একবার ছোট দুরুদ যদি পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, শুধু এইটুকু পড়েন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদ মা হুয়া আহলু, শুধু এইটুকু পড়েন। আপনি এভাবে যেই কোনো দুরুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যদি পড়েন এবং পড়তে থাকেন অনবরত ইস্তেগফার পাশাপাশি দুরুদটা, দুরুদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দুরুদটা পড়ো, তোমার সব পেয়ে যাবে, কিচ্ছু লাগবে না। এক সাহাবী হোসেন আসলে, আমার দোয়ার মধ্যে দুরুদ কত পার্সেন্ট রাখবো, আমি তো আমার অনেক কিছু আল্লাহর কাছে চাইবো, দুরুদ মানে তো নবীজির জন্য দোয়া, মানে আমার জন্য তো আমি দোয়া করবো, আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো, ওয়ান থার্ড, ওয়ান ফোর্থ, তারপরে হাফ, এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে পারলে আরও ভালো, আরও ভালো। তো ভদ্রলোক এর বেশি, ওই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি সব দোয়া আপনার জন্য করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না, এর মধ্যে সব দোয়া চলে আসবে।
কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন, আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন, আপনি যদি এটা দোয়া করেন, তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন না? আপনি কাউকে খুশি করতে চান, কার কাছ থেকে কিছু আদায় করতে চান, তার ছেলেটারে যদি হাদিয়া তোহফা দেন, আদর যত্ন করেন, তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবে কি আসবে না? চোখ বন্ধ করে আসবে। তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত নাজিল করবেনই, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা। যে কোনো পেরেশানি, তিনি আরো বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল পেরেশানির জন্য যথেষ্ট করে দিবেন, এই আমলটাকে সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই দুরুদের আমলটা আমি দেখেছি সুবহানাল্লাহ গুলির মতো কাজ করে। আজকের ঘটনা, এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল, বেসরকারি চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে, তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো পথ আর নাই, শুরু করলাম দুরুদ অনবরত, এরপরে আল্লাহ তাআলা আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারিনি। আলহামদুলিল্লাহ এই আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছে, যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা অলৌকিক। হ্যাঁ, ওই যে বললাম কখনো যদি আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে, আর না হলে আমার জন্য আল্লাহ তাআলা এর চেয়ে বেটার কিছু রেখেছেন, আমি সেই ইয়াকিন রাখবো ইনশাআল্লাহ বিল্লাহ। আর এই দোয়াতে সমাধান হবেই হবে, সে বিশ্বাস থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ বলেছেন আনা ইনদাজান্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি। এখন আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না, দেখি ট্রাই করি, তাহলে ওই আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে দেখতে থাক। আপনি যদি ইয়াকিন করেন যে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনই আমি নিয়েই ছাড়বো, ইনশাআল্লাহ গুলি মিস হতে পারে বা দোয়া মিস হবে না। ওই ইয়াকিন ওই ঈমান আমার মধ্যে আনতে হবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে দুইটা আমল হলো ইস্তেগফার আর দুরুদ। তিন নম্বর আরেকটা আমল হলো দোয়া ইউনুস, দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বেশি বেশি পড়তে থাকবেন, যখন বিপদে পড়বেন ইস্তেগফার আর দুরুদ পড়বেন সবচেয়ে বেশি, আর মাঝে মধ্যে দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এই দোয়ার পরে বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলাইহিস সালামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা, সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে। অক্সিজেন অভাবে তো সেখানে এমনি মারা যাওয়ার কথা, আরও নানা কারণে মারা যাওয়ার কথা, তাই না? কিন্তু আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন, কারণ উনি ওই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এটা ইউনুস, তার নবী ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দার মাধ্যমে রক্ষা করেছেন, সেটা তার জন্য খাস না, এটা তার জন্য স্পেশাল না, বরং আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি, একইভাবে ইমানদারদেরকেও এটার মাধ্যমে রক্ষা করব। এটা বড় অস্ত্র পেয়ে গেলাম, দোয়া ইউনুস বেশি শিখু পড়বো ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী। আমার দেশে আবার দেখা যায় বিপদ হয়ে গেলে তখন হুজুর ভাড়া করে যে ভাই আপনারা সবাই মিলে এটা 100,000 বার পড়ে দেন, 100,000 বার পড়ে দেন, টাকা দিব আপনারা পড়ে দেন, আপনারটা আপনি পড়বেন ভাই, হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই, আর হুজুরদেরকে খাটায়া টাকা দিবেন কেন, এমনি টাকা দিবেন না দিয়া, আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন। ইউনুস আলাইহিস সালাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনারা সবাই দোয়া ইউনুস পড়েন, আমি গেলাম আমি মাছের পেটে গেলাম, আপনারা বসেন সবাই দোয়া ইউনুস পড়া দেন, করছেন উনি, ওনারটা উনি করছেন, তো আপনারটা আপনি শুরু করবেন দোয়া ইউনুস না। চার নম্বর আমল হলো ইয়া দাল জালাল ওয়াল ইকরাম, এটা বিশেষ করে পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলিজ্জু বিয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম এটাকে তোমরা আঁকড়ে ধরবে। ইয়া জাল জালাল ওয়াল ইকরাম মানে কি? এটা আল্লাহকে ডাকা আর কিছু না, এবং হাদিসে বর্ণিত দোয়া, এটা মাসনুন দোয়া। ইয়া জাল জালাল ওয়াল ইকরাম মানে হে মহা ক্ষমতার অধিকারী, প্রতাপশালী এবং সম্মানের মালিক, এটা বলার মানে হলো আল্লাহর কাছে নিবেদন করা, যেহেতু আপনার প্রতাপ আছে, আপনার জালাল আছে, আপনার বড়ত্ব আছে, হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী, আপনার যেহেতু আল্লাহ তাহলে এটা আপনার যদি এটা আছে, অতএব হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন, আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন, আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন, আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন।
তো সেই দোয়া আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারি, ইয়াদ আল জালালি ওয়াল ইকরম। এর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং যে কোনো নফল নামাজ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা হাজাবাহু আমরুন সাল্লা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে ওযু করে দুই রাকাত নামাজ পড়তেন, ওযু করে দুই রাকাত নামাজ পড়তেন। আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে? ডাক্তারের কথা মনে পড়ে। যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা? নাপা নাপা, ঠিক না? জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি? নাপা নাপা। আপনি চিন্তা করেন, খান নিষেধ না তো, ওষুধ গ্রহণ করা সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে, আপনি করেন ভালো কথা, কিন্তু ইমানদার সব কিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য একটা ওষুধ দোয়া শিখেছেন, দোয়াটা আগে করবে পাশাপাশি ওইটা করবে, এলো ইমানদারের কাজ। আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি, আল্লাহ আমাদের সে একই দান করুন। তাহাজ্জুদের সময় দোয়া অনেক বেশি দোয়া কবুল হয়, তাহলে চারটা আমল ইনশাআল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশাআল্লাহ, সে ইয়াকিন নিয়ে করবেন। সেই সাথে আস-সাদাকাত আদ-দুর্বলা, দান সাদাকা করা, অন্যান্য যে আমলগুলো আছে টুকটাক সেগুলোর সাথে সাথে চালানো, বাকি এই চারটাকে বেসিক্যালি একটু জোরালোভাবে করতে থাকা। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার সাথে সুন্নার সাথে।